নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি, তদন্ত শেষে মামলা। বিচারের দাবিতে ফেনীতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওআইসি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের, হাইকোর্টে রিটের ঘোষণা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বেগম জিয়াকে, বললেন মির্জা ফখরুল। আইনি পথে এগুতে হবে দলটিকে, আবেদন করতে পারে প্যারোলেরও, জবাব হানিফের। বঙ্গবন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, অনুসন্ধানে মিলল ভুয়া সংগঠন খুলে প্রতারণার প্রমাণ। এবং রোজা সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা, আদা ও রসুনের দাম, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ।